এই নিয়েছে ওই নীলজা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে পদ্মা সেতুতে লাগবে শিশুর মাথা নিখোঁজ হয়ে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বেসিনে হারপিক ঢাললে মরবে এডিস মশা এমন সব গুজব ছড়িয়েছে বাংলাদেশে যা ভাবলেই আশ্চর্য হতে হয় গুজবে কান দিয়ে জামাত নেতা সাইদিকে চাঁদেও দেখেছেন কেউ কেউ একটু লক্ষ্য করলে দেখবেন যে কয়টি ঘটনা আমরা দেখলাম তার প্রত্যেকটিতে একটি বিষয় কিন্তু কমন আর তা হচ্ছে পাবলিক প্লেস বা সোশ্যাল মিডিয়াতে সজ্ঞানে কিংবা না বুঝে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া যার ফলে ঘটে গিয়েছিল অপূরণীয় কিছু ক্ষতি চলে গেছে মূল্যবান কিছু প্রাণও যেগুলোতে হয়তো আমরা নিজেরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছি একটি গবেষণায় দেখা গেছে মিথ্যা সত্য থেকে দ্রুত ছড়ায় দু থেকে দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিচালিত একটি গবেষণায় দেখা যায় এই সময়ের মধ্যে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার গুজব তিন মিলিয়ন মানুষের মাধ্যমে ছড়ায় এই গবেষণায় দেখা যায় মিথ্যা খবরগুলি যেখানে লাখখানেক মানুষের কাছে পৌঁছেছে সেখানে সত্য খবরগুলো হাজারখানেক মানুষের কাছেও পৌঁছায়নি সুতরাং এ থেকে এটাই বোঝা যায় যে মিথ্যা সত্য থেকে কত দ্রুত বিস্তার লাভ করে বিষয়টি প্রকৃতপক্ষে অত্যন্ত আশঙ্কাজনক চলুন এবার আসি ইসলামের শিক্ষায় উদ্দেশ্যকৃতভাবে গুজব ছড়ানো বা অজ্ঞতাবশত তাতে সামিল হওয়া এই গোটা ব্যাপারটাতে ইসলামের শিক্ষা কি আল্লাহ তালা কি বলছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালামী বা কি বলেছেন পবিত্র কোরআনে আল্লাহতালা মিথ্যা রটানো বা গুজব রটানো এ ব্যাপারে মুসলমানদেরকে বিভিন্ন পরিস্থিতিতে সচেতন করেছেন পবিত্র কোরআনের সুরা হুজুরাতে সাত নম্বর আয়তে উল্লেখ আছে হে যাহারা ইমান আনিয়াছ যদি কোনো দুষ্কৃতকারী তোমাদের নিকট কোনো গুরুত্বপূর্ণ সংবাদ লইয়া আসে তাহা হলে তোমরা ভালোরূপে তদন্ত করো যেন এরূপ না হয় যে অজ্ঞাতসারে তোমরা কোনো জাতিকে কষ্ট দাও এবং পরে তোমরা যে ভুল কাজ করো উহার জন্য অনুতপ্ত হও মক্কা বিজয়ের পর যখন প্রায় পুরো আরব ইসলাম গ্রহণ করলো তখন কিছু গোত্র ইসলাম গ্রহণ না করে ইসলামকে ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ হলো সেই সাথে পারস্য সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্য ইসলামের এই জাগরণ দেখে সজাগ ও সচেতন হয়ে উঠল তাদের একচ্ছত্র শক্তি ও মর্যাদার প্রতি ইসলাম হুমকি হয়ে উঠেছে ভেবে মুসলমানদেরকে মোকাবেলা করা ও তাদের সাথে যুদ্ধ করা অনিবার্য হয়ে পড়েছে বলে তারা মনে করা শুরু করে যুদ্ধের সময় নানাবিধ গুজব বা কল্পকাহিনী ছড়িয়ে পড়ে তাই ঠিক এই সময়টিতে এই সময় উপযোগী নির্দেশটি প্রয়োজন ছিল মুসলমানদেরকে সাবধানতা অবলম্বন করতে বলা হলো যেন তারা যে কোনো সংবাদ পেলে সেটিকে আগে যাচাই করে তদন্ত করে এবং তারপর সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামের এই চমৎকার শিক্ষা আমরাও অনুসরণ করতে পারি কোনো কিছু দেখলে বা শুনলে অন্ধভাবে বিশ্বাস করার আগে যাচাই করে নিতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজগুলো কারা চালাচ্ছে কি উদ্দেশ্যে চালাচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং তাদের দেয়া ইনফরমেশনগুলো কতটুকু রিলায়েবল সে সম্পর্কেও আমাদের সন্দেহ আছে কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নিউজগুলো শেয়ার করার আগে আমরা বিশ্বস্ত কোনো সূত্র থেকে যাচাই করে নিতে পারি সমাজে কোনো গুজব বা আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা কি করব আমরা প্রভাবিত হব না আমরা খবরটি প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব এবং ইসলামের শিক্ষা অনুযায়ী তা যথাযথ কর্তৃপক্ষের নিকট অবহিত করব। পবিত্র সুরা নিসার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন এবং যখন তাহাদের নিকট নিরাপত্তার অথবা ভয় ভীতির কোনো সংবাদ আসে তখন তাহারা ইহাকে খুব প্রচার করিয়া বেড়ায় তখন যদি তাহারা উহা রাসুলের নিকট এবং তাহাদের কর্তৃপক্ষের নিকট উত্থাপন করিত তাহা হইলে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করিতে পারে তাহারা নিশ্চয়ই ইহা জানিয়া লইত যদি আল্লাহর ফজল এবং তাহার রহমত তোমাদের উপর না হইতো। তাহা হইলে অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলেই শয়তানের অনুসরণ করিতে তাই আমাদের সকলে উচিত দায়িত্বশীল আচরণ করা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি সংবাদ আপনার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি ধর্মীয় বা রাজনৈতিক মতবাদের সাথে কেবলমাত্র মিলে গেল বলেই কোনো প্রকার অনুসন্ধান ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এ ব্যাপারে সুনান আবু দাউদের চার হাজার নয়শো বিরানব্বই নাম্বার হাদিসে বর্ণিত আছে আমাদের প্রিয় মহানবী খাতামুল আম্বিয়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে কোনো লোকের মিথ্যাবাদী হতে এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় তাই আপনারাই ভেবে দেখুন কোনো কিছু প্রচার করার আগে তা যাচাই করে নেওয়াটা কতটা জরুরি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিশ্বের প্রতিটি মানুষ একে অপরের কাছাকাছি চলে এসেছে যা আল্লাহ আল্লাহতালার এক বিশেষ অনুগ্রহ কিন্তু আল্লাহ তালার এই অনুগ্রহ ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি আমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা কাজে না লাগাই তাহলে পৃথিবীতে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অশান্তি বিস্তার করব কিন্তু ইসলাম একটি শান্তির ধর্ম যা আমাদেরকে ধৈর্য ও বিবেক ব্যবহার করার শিক্ষা দেয় কিন্তু আমরা কি তা করছি আসুন আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী কোনো কিছু প্রচার করার আগে তার সত্যতা যাচাই করে নিই এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মনোনিবেশ করি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা নতুন কোনো টপিকের উপর ভিডিও চাইলে আমাদেরকে কমেন্টে জানান যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম